একদিকে করমুক্ত আয় সীমা না বাড়ানো ও সঞ্চয়পত্রের মুনাফার উপর কর দ্বিগুণ করা, অন্যদিকে সারচার্জ যুক্ত সম্পদ সীমা বাড়ানো ও কালো টাকা সাদা করার সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, পাশ হওয়া নতুন বাজেট স্পষ্টতই স্বল্প আয়ের মানুষকে হতাশ করবে, বাড়াবে সামাজিক বৈষম্য। গত চার বছরের মতো পাশ হওয়া নতুন বাজেটেও করমুক্ত আয়সীমা 2.5 লাখ টাকা স্থির হয়ে আছে, অথচ শুধু মূল্যস্ফীতির হিসাব আমলে নিলেই এটা হওয়ার কথা 3.25 লাখ টাকা। অন্যদিকে অবসরপ্রাপ্ত বয়স্ক ও অসহায় নারী যাদের সংসারে খরচ আসে সঞ্চয়পত্রের মুনাফা থেকে, তাদের দুশ্চিন্তাও বাড়িয়ে দিয়েছে নতুন বাজেট। সঞ্চয়পত্রের মুনাফার উপরে উচ্ছে কর দ্বিগুণ হয়েছে এবার। অন্যদিকে ধনীদের দাবি মেনে সারচার্জ মুক্ত সম্পদ সীমা 2.25 কোটি টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 3 কোটি টাকা। ফ্ল্যাট কিনে ও বিনিয়োগের বিনিময়ে দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। তাই অর্থনীতিবিদরা স্পষ্ট করে জানাচ্ছেন, নতুন বাজেটের কর কাঠামোতে প্রথিত আছে ধনী গরিবের বৈষম্য বাড়ার সূত্র। কিছু কিছু জিনিস আছে যে জায়গাগুলোতে আসলে জনগণের অনেক আশা ছিল যে এখানে হয়তো কিছুটা তাদের আশা পূরণ হবে। যেমন এই যে করমুক্ত আয়ের সীমা, ইনইকুয়ালিটি কিন্তু 2010 থেকে 2016 বেড়ে গেছে। কম আয়ের যারা জনগোষ্ঠী তাদের উপরে এই কর চাপ বেশি সৃষ্টি করে, আর যারা উপরের দিকের আয়ের জনগোষ্ঠী তাদের উপরে চাপটা কম সৃষ্টি করে। এবং এই এই রিগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচারটা কিন্তু আমাদের দেশে বেশ কয়েক দশক ধরে চলছে। অন্যদিকে ব্যবসায়ীদের একটা অংশ দাবি করছেন, তৈরি পোশাক খাতের তুলনায় অন্য খাতগুলো শিকার হয়েছে কর বৈষম্যের। আমরা খুবই হতাশার মধ্যে পড়ে যেত যখন আমরা দেখি যে আমরা একই এক্সপোর্টের আমব্রেলার নিচে থাকার পরও আমাদের মধ্যে যে শূন্য গ্যাপগুলো তৈরি হয়। দীর্ঘদিন আমরা কর্পোরেট একটা ট্যাক্স নিয়ে আমরা কথা বলতেছিলাম যে কোম্পানি ট্যাক্স যেটা আমরা দিই, যেটা অন্যদের ক্ষেত্রে 35 ছিল, ক্রমান্বয়ে কমতে কমতে সবার 10 বা 12 চলে আসে। বাট গার্মেন্টস এবং রিলেটেড অন্য যেগুলো আছে, নিট আছে বা বিটিএমই আছে, বাট আমরা গার্মেন্টসের এতটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকার পরও আমরা 35 থেকে গত 5 বছরে এখনও নামতে পারি না। নতুন সরকার ও নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেটে সাধারণ মানুষের দাবি দেওয়া কোনো রকম গুরুত্ব পায়নি বলে হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা।